সকালটা একটু ফাঁকা পেয়েছিলাম, এখন তো আস্তে আস্তে শেষের দিকে চলে এসেছে। মানুষের সাথে যত বেশি মানুষের সাথে দেখা করা যায়, আর আমাদের দাবি দাওয়ার মধ্যে ক্যানিং লক্ষ্মীকান্তপুর নামখানা রুটে লোকাল ট্রেন বাড়ানোর দাবি আছে। আমাদের দাবি দাওয়ার মধ্যে সোনারপুর স্টেশনের আন্ডারপাস বা এই ধরনের গড়িয়া থেকে বারুইপুর মেট্রো নিয়ে যাওয়া, আমি সাংসদ হলে এগুলো করার চেষ্টা করব। যেগুলো নিজে করার চেষ্টা করব, আমার লোকাল ট্রেনে যাতায়াতের অভ্যেস বহুদিনের, আজকে এই প্রচারের মাঝে আরেকবার অবস্থা এবং মানুষ কি বলছেন সেটা একবার শুনে গেল। সাড়া খুব সাড়া সর্বত্র খুবই ভালো এবং মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা আছে। তারা বলছেন যে ভোট দেওয়ার সুযোগ পেলে যাদবপুরকে এবার লাল রঙে রাঙিয়ে দেবেন মানুষ, সেই কথাই আমাকে বলছেন, আমি কনফিডেন্ট। সিপিএম এর প্রার্থী সৃজন আপনাদের সাথে যায়। নমস্কার। প্রার্থী সৃজন, জিনিসের দাম কমাতে নেমেছি, চাকরির জন্য নেমেছি, 100 দিনের কাজ ফেরাতে নেমেছি, স্কুল কলেজ হাসপাতাল ভালো করতে নেমেছি, আপনাদের পাশে চাই, আশীর্বাদ করবেন। যা চুরি ডাকাতি চলছে দেখে জানেন সবাই, হেল্প করবেন। চাকরির জন্য নেমেছি, 100 দিনের কাজ ফেরাতে নেমেছি, স্কুল কলেজ হাসপাতালের চেহারা আর একটু ভালো করতে নেমেছি। সুভাষগ্রামে একটা ভালো হাসপাতাল, এই পুরোটা গড়িয়া থেকে বাড়িগুলো নিয়ে যাওয়া, এই ক্যানিং লক্ষ্মী নামখানা লাইনে আরো লোকাল ট্রেন বাড়ানো, এই কাজগুলোর জন্য নেমেছি। জগৎতলে আইটি পার্ক, আপনাদের আশীর্বাদ চাই, সমর্থন চাই। যা চুরি ডাকাতি চলছে চারপাশে দেখতে পাচ্ছেন, আপনাদের সকলের আশীর্বাদ চাই। ঠিক আছে দাদা, সৃজন যাদবপুরে সিপিএম এর প্রার্থী। যাদবপুর লোকসভা কেন্দ্রের